রহিম সম্মানিত শিক্ষক স্যারদের সালাম আদাব বসবেচ্চা আপনারা জানেন যে বর্তমানে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পর্যন্ত এর জন্য প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং বিভিন্ন বিষয়ভিত্তিক শ্রেণীর শিক্ষকগণ আপনারা শশা বিষয়ের উপর প্রশিক্ষণ পেয়েছেন ছয় দিনব্যাপী ছয় দিনব্যাপী নতুন কারিকুলামে যখন প্রশিক্ষণ চলেছিল তখন প্রশিক্ষকগণ বা মাস্টার আপনাদের বলেছিল যে এই প্রশিক্ষণ এখনও শেষ না এই প্রশিক্ষণ ধারাবাহিক বা ধারাবাহিকভাবে চলতে থাকবে তারই আলোকে আমি আপনাদের একটা নিউজ নিয়ে এসেছি সেটা হলো যে আবারও জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ হবে আবারও জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সকল শিক্ষককে প্রশিক্ষণ আওতা আনা হবে কারণ এটা নতুন কারিকুলাম নতুন বিষয় নতুন বিষয় খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণ পর্যায়ক্রমিকভাবে চলতেই থাকবে এরই আলোকে আগের মতো করে বিশাল কর্মযজ্ঞ ধারাবাহিকতায় এটি বড় মাপের প্রশিক্ষণ শুরু হয়েছে আমি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমি আপনাদের নোটিশ বোর্ড সহ দেখাচ্ছি যে সাতাশ মে থেকে পয়লা জুন পর্যন্ত এই ছয় ব্যাপী ছয় ব্যাপী জীবন জীবিকা ও আরেকটি বিষয় আছে এর বিষয়ের আলোকে জেলা পর্যায়ে যে মাস্টার ট্রেনের তৈরি করা হয় যার জন্য জাতীয় পর্যায়ে প্রশিক্ষণটা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে ওখান থেকে তারা প্রশিক্ষণ নিয়ে জেলা পর্যায়ে মাস্টার ট্রেনারদেরকে প্রশিক্ষণ দেবে আবার জেলা পর্যায়ের মাস্টার ট্রেনেরা প্রশিক্ষণ দেবে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনারের তারপরে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেনাররা আমাদের রুট লেভেলে আমরা যারা সহকারী শিক্ষক আছে সিনিয়র শিক্ষক আছে তাদেরকে তারা প্রশিক্ষণ দিবেন মানে আগের মতনই ফর্মেটি চলবে শুরুতেই স্যারদের অনুরোধ এরকম প্রশিক্ষণ বা শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তত্ত্ব পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন অন্যকে শেয়ার করবেন অন্যকেও সাবস্ক্রাইব করতে বলবেন কারণ শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট তত্ত্ব এবং বিশ্বস্ত তত্ত্ব বা যেগুলো বা যেগুলো অথেন্টিক সেই বিষয়গুলো সাধারণত আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি আমি আপনাদের প্রশিক্ষণের একটা ডায়াগ্রামটা আপনাদের আমি এখন দেখাচ্ছি আর একটা বিষয় আমি আপনাদের এর আগে দেখাইছি যে লেইজ প্রকল্প নামে একটা প্রকল্প সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত জানিয়েছি ওখানে দেখবেন ওখানেও কিন্তু অনেক প্রশিক্ষণ রয়েছে এটাই আবার আলাদা প্রশিক্ষণের স্টাফ এটা এসিডিবি থেকে প্রশিক্ষণটা হচ্ছে নতুন কারিকুলামের প্রশিক্ষণের আগে যেখান থেকে হচ্ছে ঠিক সেখান থেকেই প্রশিক্ষণটা হচ্ছে লেইস প্রকল্পটা কিন্তু সম্পূর্ণ আলাদা সেখানেও বিশাল কর্মযোগ্য সেখানেও জেলা পর্যায়ের মাস্টার টেন্ডা থাকবে উপজেলা পর্যায়ের মাস্টার টেন্ডার থাকবে মানে সকলেই সেখানেও প্রশিক্ষণের আওতায় সকলেই আসবে এবং আমি আপনাদের আগাম বার্তা দিয়ে রেখেছিলাম যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করার জন্য পর্যায়ক্রমে সিরিজ প্যাকেজ অনুযায়ী আপনাদের প্রশিক্ষণ আসবে এইরকম প্রশিক্ষণ সময় আপলোড তথ্য পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ যে কোনো তথ্য আসা মাত্রই বা আসার আগেও আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানা যেতে পারব এখন আমি আপনাদের একটা প্রশিক্ষণের লেআট দেখাচ্ছি যে এই প্রশিক্ষণগুলো থানা শিক্ষা অফিসার তারপর গবেষণা কর্মকর্তা এরা একটা প্রশিক্ষণ পাবে তারপর ইউএসসি ও টিউসি মানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারপর থানা শিক্ষা অফিসার তার একটা পাবে একটা বিষয় দেখেন তিন নম্বরে ডিস্ট্রিক্ট লেভেল ঠিক আছে এখন আমি টিকোটা সরাচ্ছি আপনারা দেখেন যে ডিস্ট্রিক্ট লেভেল আমি একটা আপনাদের লেআউট দেখাচ্ছি যে এখানে আপনারা তিন নম্বর থেকে দেখেন যে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স আপনারা পড়ে নেন উপজেলা লেভেল ট্রেনার্স তারপর ট্রেনিং অন প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং বা ডিস্ট্রিক্ট ট্রেনিং অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স অন অকুপেশনাল কোর্স এই বিষয়গুলো আছে উপজেলা লেভেল ট্রেনিং ট্রেনার্স ট্রেনিং অন অকুপেশনাল কোর্সেস এবং ট্রেনিং অন প্রফেফাল কোর্সেস ফর রিলেভেন্ট অকুপেশনাল টিচার্স এই বিষয়গুলো প্রশিক্ষণ হবে দেখেন উপজেলা থানা মাধ্যমিক কর্মকর্তা যেখানে চারশো নিরানব্বইটা ক্লাস্টার ক্লাস্টার ভিত্তিক এই প্রশিক্ষণগুলো হবে আমি আপনাদের একটা লেয়ার দেখাচ্ছি যে জেলা শিক্ষা কর্মকর্তা উনষাটটি ক্লাস্টার ভিত্তিক জেলা মানে ষোলোশো জন জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে উপজেলা থানা মাধ্যমে শিক্ষা কর্মকর্তার আন্ডারে দেওয়া হবে সাতাশ হাজার পাঁচশো উনসত্তরটি আবার স্কিম পরিচালক ডিসক্রিমিনেশন অফ নিউ কারিকুলাম জন ওখানে আবার জেলা শিক্ষাকর্ম সাতান্ন হাজার ছাব্বিশশো নয়টি আবার পরে আছে ছাপ্পান্ন হাজার নয়শো ছয়টি মূলত আপনার ডিজিটাল টেকনোলজি যেটা আমি বললাম ডিজিটাল টেকনোলজি আমাদের বিষয় এবং অকুপেশনাল কোর্স মানে জীবন ও জীবিকা এই দুটা বিষয়ের উপর মূলত টিচাররা প্রশিক্ষণটা মনে পাবে এখন আমি আপনাদের যে ট্রেনিং একটা জেলা পর্যায়ে ঢাকাতে যে একটা প্রশিক্ষণ হবে এখন ঢাকাতে যে একটা ট্রেনিং হবে ছয় জনের তার অফিস আদেশ আমি আপনাদের দেখে দেখাচ্ছি এবং এটার আমি লিঙ্ক এই অফিস আদেশের লিঙ্কটাও আমি আমার ওই ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন লেখা আছে আমি পরিষ্কার হচ্ছে একটু জীবন জীবিকা বিষয়ের পেশাগত কোর্স বিষয়ক জেলা পর্যায়ে প্রশিক্ষণের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ সংক্রান্ত অফিস আদেশ সেটা আপনারা বলছে যে সাতাইশ মে থেকে পয়লা জুন এই ছয় দিন হবে আপনার প্রতিষ্ঠানের নামও বলে দিচ্ছে এত তারিখ পর্যন্ত মডেল একাডেমি মিরপুর ঢাকা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষণার্থী হিসেবে সংযুক্ত তালিকা মোতাবেক সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাগণকে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো এখানে একশো পঁচাশি জনের তালিকা দিয়েছে এখানে একটা অফিসাদেশ এ এনারা প্রথমে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ হচ্ছে তারপর ওনারা আবার জেলা পর্যায়ে মাস্টার ট্রেনে তৈরি করবে আবার জেলা পর্যায়ের মাস্টার ট্রেনার থেকে আবার উপজেলা মাস্টার ট্রেনে তৈরি হবে তারপর ওনারা ওইভাবে প্রশিক্ষণ দেবে আমি আরেকটা অফিসার অফিস আদেশ আপনাদের দেখাচ্ছি পরে দেখাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে জেলা পর্যায়ের প্রশিক্ষকগণের পাঁচ ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ সংক্রান্ত এই প্রশিক্ষণটা আপনার পাঁচ ব্যাপী সেটা হবে আপনার সাতাশ মে থেকে একত্রিশ মে আপনার বলছে পর্যন্ত মডেল একাডেমি মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হবে এখানেও আপনাদের তালিকা দেওয়া আছে এই তালিকা অনুযায়ী এনারা ওই জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ নিচ্ছে তারপরে এনারা জেলা পর্যায়ে টেনে প্রশিক্ষণ দাও দিবে এবং ওখানে জেলা পর্যায়ে মাস্টার টেনে তৈরি করবে তারা আবার উপজেলা পর্যায়ে মাস্টার টেনে তৈরি করবে এ পর্যায়ে এবার রুট লেভেল পর্যন্ত আমরা যারা সিনিয়র শিক্ষক আছে সহকারী শিক্ষক আছে ওখান থেকে আমরা রুট লেভেল পর্যন্ত আমরা প্রশিক্ষণ তাদের মাধ্যমে আমরা নিব এরকম আপডেট তত্ত্বভেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে জানতে থাকলে আপনারা কমেন্ট করবেন আপনারা বেশি সাপোর্ট দিলে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে মন্তব্য করলে আমি খুব উৎসাহিত পাই উৎসাহ পাই এই ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম